এলাম, তো এখন একটু চা খাবো। তো বর্ষা এখানে চা বানাচ্ছে, চলো দেখি বর্ষা চা বানাচ্ছে। এই যে বর্ষা চা বানানো হয়ে গেছে, নিজের চা বর্ষা ঢালছে। এই যে মুড়ি ভাজা হয়ে গেছে, এই যে বর্ষা, তুমি কিছু বলো চায়ের জন্যে। চাটা খেয়ে বলবো আপনাদের টেস্টটা, চাটা কেমন হয়েছে, চলো খাওয়া যাক। এই যে আমাদের চা চলে এসছে, এই যে বিস্কিট, এই যে মুড়ি, এই যে চা, দুজনকার দুটো এবার আমরা খাবো, চলো তোমাদের সাথে শেয়ার করি, খাওয়া হোক আমাদের। এদিকে আমরা চা খাচ্ছি আর ওদিকে টিভি চলছে, ব্লগ চলছে টিভিতে। তো মুড়িটা খুবই অসাধারণ হয়েছে, বুঝলে। খুবই ভালো হয়েছে, আর আমার ছোটো থেকেই, তো আমার ছোটো থেকেই চামচে করে চা খেয়ে অভ্যেস। আমার একটা কাঁচের বাটি আছে, ওই বাটিটায় আমি চা খাই, চা এখন ওটা বাটিটা নিই নি, কাপে করে খাচ্ছি। তো আমার ছোটো থেকে আমার বাটিতে চা না খেলে আমার ঠিক ইয়ে হয় না, চা খেয়ে আরাম হয় না। এই যে আমাদের মেজাবিন চলে এসেছে, এই যে খেতে ব্যস্ত, আমাদের খাওয়া হয়ে ছড়াতে ব্যস্ত। এই যে দেখুন পা দিতে নেই, আমু পা দেয় না, খাবার জিনিসে পা দেবেন না একদম। যেমন লক্ষ্মী মাতা, আমাদের খাওয়া হয়ে গেছে, ওই যে মাম বলছে মাম খেয়ে নেন, মাম খেয়ে নেন, খুব মজা নেই, মাম দিয়ে দেন। এই হাততালি হাততালি, কোনো জিনিসে পা দেবেন না, যা যা কাপটা ফেলে দিলেন মেজাবিন, কাপটা ফেলে দিলেন আপনি, যা যা মেজাবিন কাপ ফেলে দিয়েছে, দিয়ে এখন চুপ হয়ে ও দেখছে কি হলো ব্যাপারটা। ছটফটে হয়ে গেছে ও, খুবই ছটফটে। মেজাবিন ওইটা নিয়ে খুবই খেলা করে, খালি ওইটা নিয়ে খেলবে। এই হ্যালো, ইহে
কিছু? চলো ওর জন্য চা করো, মেজামিনের জন্য চা করো। এবার যাবো আর একটা দোকানে, বর্ষার একটা জামা আছে ফিটিংস করতে দিতে হবে। চলো দোকানে যাওয়া যাক। যো ওই দোকান থেকে আমাদের এক জায়গায় পাঠালো, তো আমরা সিঁড়ি দিয়ে ওখানে যাচ্ছি। এই যে বর্ষা উঠছে, এখানে সব মানে শপিং এর দোকান, এখানে ওপরে নয় নিচেই, ওপরে তো এই ওপরে ওপরে আমি বলছি ওপরে। না ওইটা বর্ষা রাস্তা ভুল করেছিল। আমি বলছি ওপরে, ও বলছে না নিচে। এই যে চলে এসছি আমরা। ওই লাস্ট আমরা ফুচকা খেতে চলে এসেছি। এই যে আমাদের ফুচকা, এই যে বর্ষা ফুচকা খাচ্ছে মেজাবিন হাতে। আমরা চলে এলাম, চলে এলাম, বাথরুমে যাবো বলে লাফাচ্ছে, খালি জল পানি খাবে না, পানি খাটা হবে না, সর্দি লেগে যাবে। চলে এলাম ঘরে, খুবই গরম। বসেন বসেন, খুব গরম।